নমস্কার বন্ধুরা, আমি পম্পি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজ বানাবো কাস্টার্ড ফ্রুট স্যালাড। তার জন্য এখানে 500 ml দুধ নিয়েছি। 500 ml দুধ থেকে আমি এখানে বাটিতে হাফ কাপ মতো দুধ নিলাম। এই দুধে মিশিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা ঠান্ডা দুধের সাথেই মেশাতে হবে। গরম দুধে মেশালে কাস্টার্ড পাউডার দলা পাকিয়ে যাবে। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। কাস্টার্ড পাউডারটা দুধ দিয়ে গোলা হয়ে গেছে। এবারে বাকি দুধটা আমি গরম করব। দুধটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। হাই স্টিমে দুধটাকে গরম করছি। বন্ধুরা, যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করুন ভালো ভালো নতুন নতুন রেসিপি জানার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। দুধ ফুটে উঠেছে, গ্যাসের আঁচ কমিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে এই কাস্টার্ড গোলা দুধটা অল্প অল্প করে ঢালবো আর খুন্তি দিয়ে নাড়ব। একসঙ্গে সবটা ঢালা যাবে না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে, কাস্টার্ড পাউডার তলে বসে যেতে পারে। সেদিকে খেয়াল রেখে খুন্তি নাড়িয়ে যেতে হবে। বাটির নিচে কাস্টার্ড পাউডার জমে গেছে, তাই চামচ দিয়ে নেড়ে নেড়ে এটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 চামচ চিনি। চিনি কম বা বেশি দিতে পারেন। চিনি গলে গেছে এবং এটা কিছুক্ষণ ফুটেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এটাকে ঠান্ডা হতে দেব। রুম টেম্পারেচারে সম্পূর্ণ ঠান্ডা হবে, তারপর এটাতে ফল মেশাবো। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ফলগুলো কেটে নিচ্ছি। দুধ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়েছে। যদি এমন হয় যে ঠান্ডা হওয়ার পর বেশ ঘন হয়ে গেল, তখন আরও একটু দুধ দিয়ে দেবেন তাতে। এবার এটাতে আমি ফল মেশাবো। নারকেলের কুচি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, আর নারকেলের যে কালো অংশটা সেটা বাদ দিয়েছি। দিচ্ছি খেজুর ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, আম, আপেল, লিচু, কলা, আমসত্ত্ব। সেই সঙ্গে দিচ্ছি ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ আর পেস্তা। এটা ভালোভাবে এবার মিশিয়ে নেব। ফলগুলো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসগোল্লার টুকরো। বেঙ্গলি ফ্রুট স্যালাডে রসগোল্লা না দিলে কি মানায়? তাই আমি রসগোল্লা দিয়েই দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে। এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব। এর সঙ্গে আপনি আরও কিছু ফল অ্যাড করতে পারেন, বেদানা বা আরও অন্যান্য কিছু ফল আপনি এর সঙ্গে দিতে পারেন। এবার এটা ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা করে তারপর পরিবেশন করব। ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। যেসব বাচ্চারা ফল খায় না, তাদেরকে এভাবে দেবেন, দেখবেন খাবে, খেতে খুব পছন্দ করবে। আর যেসব বাচ্চারা দুধ খায় না, তাদেরকেও এভাবে দেবেন, তাদের দুধটাও খাওয়া হলো, ফলটাও খাওয়া হলো। এটা যে কোনো ব্রত উপবাস করেও খাওয়া যায়।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।